দিদি আবার মাঝখানে আজকে ও দিদি খারাপ লাগছে ও দিদি আজকে মনে হচ্ছে অসভ্যতা অসভ্যতা করেছে নরেন্দ্র মোদি আদালত জুডিশিয়ারি এবং বিচারপতিদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে দীর্ঘদিন ধরে আস্থা আছে এবং মাননীয় বিচারপতিরা আমাদের সমাজকে নেতৃত্ব দেন এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এত বড় স্পর্শকাতর মামলা এবং কৌশিক চন্দ্র ইনিও যথেষ্ট দক্ষ এবং যোগ্যতার পরিচয় দিয়েই নিশ্চয়ই বিচারপতি হয়েছেন ফলে এই নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে অবকাশই নেই কিন্তু সেই জায়গা কাজ তো করেন না ও দিদি আবার মাঝখানে দিদি ডেলি প্যাসেঞ্জারি কোথায় গেল আজকে ও দিদি খারাপ লাগছে ও দিদি আজকে মনে হচ্ছে অসভ্যতা অসভ্যতা করেছে নরেন্দ্র মোদি আমি আমার কথা বলছিলাম আপনি মাঝখানে ঢুকলেন কেন বিচারপতির যে পদমর্যাদা বিচারপতির যে ভাবমূর্তি সেটা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং বিচার আবারও বলছি বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণত শ্রদ্ধা রয়েছে এই যে একটা এরকম ক্রুশিয়াল মামলার ক্ষেত্রে একটা এরকমভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর যে মামলাটা সেটার ক্ষেত্রে বিচারপতিকে নিয়েই প্রশ্ন তুলে দিল একটা রাজনৈতিক দল যারা এই যে যে এমন রাজনৈতিক দল যারা বিচার প্রার্থী মূলত যারা মুভ করেছে কোর্টে এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি সামনে আনা হলো যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে বিচারপতিকে যিনি বিচারপতি এখন তাকে দেখা যাচ্ছে যদিও বলা হচ্ছে যে তিনি সেই সময় আইনজীবী ছিলেন নাম্বার টু এমন অন্তত 10টা মামলার খতিয়ান দেওয়া হচ্ছে যাতে বিজেপির হয়ে তিনি অ্যাপিয়ার করেছিলেন আপনার কি মনে হয় যে যে দাবিটা তৃণমূল কংগ্রেস তুলছে সত্যিই কি এই মামলা থেকে বিচারপতির সরে দাঁড়ানোটা কাঙ্ক্ষিত দেটা এরকম এক কথা উত্তর হয় না মৌমিতা প্লিজ গিভ মি টাইম অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু বি ইন্টারভিন প্লিজ না বলুন আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা শুনুন আগে শুনুন যখন জজ সিলেক্ট করা হয় আপনারা অনেকেই জানেন না যে অ্যাপেন্ডিক্স ফোর একটা ফিল আপ করতে হয় হ্যাঁ সেখানে একটা প্রশ্ন থাকে যে তুমি কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার কি না অথবা ছিলে কি না বা এটা তোমার কোনো কাজভাবে ইনফ্লুয়েন্স করবে কি না তার যথাযথ উত্তর দিতে হয় কৌশিক চন্দ্র যে মাননীয় কৌশিক চন্দ্র যিনি হয়েছেন আমি শুনেছি জানি না আমাদের চেয়ে অনেকদিন জুনিয়র কিন্তু আমি যতদূর জানি ও বোধ হয় এ ছিল অ্যাডিশন সলিসিটর জেনারেল ছিল এবং অ্যাডিশন সলিসিটর জেনারেল ওবিয়াসলি বিজেপি ইজ ইন পাওয়ার তাদের প্রেফার লোক অ্যাপয়েন্ট করবে দ্যাট ইজ নো ইস্যু অ্যাট অল সে তো কিছু মনে করবেন না আমি আর বেশি কিছু বলতে চাই না সবাই তাই করে বর্তমান যে সরকার আছে তাও বিভিন্ন পোস্টে নিজের রিটায়ারমেন্টের পর অনেকে বলছিলেন সেটা ন্যায্য নয় কিন্তু তাদের পছন্দ মতো লোকই অ্যাপয়েন্ট করেন কিন্তু সেটা তো সেই তিনি ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বা তারপর যে লয়ার হিসেবে যেসব শুনছি নাকি ছবি টবি দেখিয়েছে কিন্তু কোনো ছবি কি ওরা দেখিয়েছে কখনো বা বলছে অ্যাফিডেভিট করে যে বিচারপতি থাকাকালীন উনি যোগাযোগ আছে যেটা থাকতে পারে না মানে আইনত উচিত নয় তো সেটা তো নয় আরেকটা যদি মনে হয় অ্যাপ্রিহেনশন এই যে এত শোরগোল হচ্ছে তারও প্রসিডিওর আছে কিন্তু যখন অ্যাপয়েন্টেড হয়েছেন আমি আবার বলছিলাম ওটা রিপিট করবই আগে করে থাকলে এটা নতুন ঘটনা আমি কিছু কারণ নাম করতে চাই না কিন্তু জেনে রাখবেন
বর্তমান সরকারের পছন্দ মতো লোক বিচারপতি হয়েছেন, তাহলে তিনি হলেন কী করে? তিনি তো এর হয়ে মামলা করতেন, তাতে তো কেউ গিয়ে বলেনি, তখন কেউ প্রশ্ন তোলেনি, আমি নাম করব না এবং এ প্রশ্ন করার কোনো ব্যাপার নয়। কিন্তু যদি কাউর মনে হয় যে আপনি করেছিলেন, আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, তাহলে ইউ মেক অ্যান অ্যাফিডেভিট, নট চিফ জাস্টিস নয়, মনে রাখবেন, চিফ জাস্টিস অ্যাসাইনমেন্ট করে দেওয়ার পর চিফ জাস্টিসের কোনো ক্ষমতা নেই তাকে বলা তুমি ছেড়ে দাও, প্লিজ নোট। তা চিফ জাস্টিস ইলেকশন পিটিশন ফর চিফ জাস্টিস অ্যাসাইন জাস্টিস চান্দা ওই বেঞ্চটাকে করেছে, উনি শুনবেন। তো যদি এই তৃণমূল দলের মনে হয় যে আপনার উপর আস্থা রাখতে পারছি না, যেরকম সুপ্রিম কোর্টে অনেক সময় হয়েছে, বি বোল্ড, আপনি লুকোচুরি খেলছেন কেন? সামনে গিয়ে অ্যাফিডেভিট করে বলুন, হুজুর আমি এই কারণে আপনার উপর আস্থা রাখতে পারছি না, আমাদের প্রেয়ার আপনি রিলিজ করুন। তাতে ইট ইজ এন্টায়ারলি আপ টু দ্য জাজ, তিনি কন্টেম্প রুল ইস্যু করে সাজাও দিতে পারেন, আবার তিনি যদি মনে করেন যে না আমি এটাতে ছেড়ে দেবো ছেড়ে দেবেন। কিন্তু এটা ওই চিফ জাস্টিসকে লিখবো আর প্রচার করবো বাইরে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ ক্রিয়েটিং প্রেশার, আর এটা নতুন কিন্তু নয়, অনেকবারই অনেক দলই করেছে, অনেক সময় অতীতে ঘটেছে, এটা দিস ইজ নট এ হেলদি প্রসিডিওর অ্যাট অল।